আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আত-তরীকু ইলা নাহওয়ি এর ধারাবাহিক আলোচনায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা শিখব আদ-দারসুর রাবিআ আশারা, অর্থাৎ চতুর্দশ পাঠ, চোদ্দতম পাঠ। আদ-দারসুর রাবিআ আশারা, এই পাঠে আলোচিত হবে আল মাফউলু বিহি সম্পর্কে। মাফউলে বিহি সম্পর্কে আমরা কিছুটা জেনেছি, এখন বিস্তারিত আলোচনা হবে মাফউলু বিহির কতভাবে আসতে পারে এই সম্পর্কে। তো মাফুলে মুতলাক ছিল প্রথম প্রকার মাফুল, এরপরে আমরা মাফুলে বিহি সম্পর্কে শুরু করলাম শেখা আজকে। তো আমরা প্রথমেই উদাহরণগুলো লক্ষ্য করি, উদাহরণগুলো ভালো করে বুঝলেই আলোচনা বোঝা সহজ হয়। আলোচনা বুঝতে পারলে এগুলো সব রকম প্রকারই আমাদের আয়ত্তে চলে আসবে, আর তারপরে এটা প্র্যাকটিসের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে এটাকে একবারে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে আয়ত্তে আসে না, এখান থেকে শুধু বোঝা যাবে, তারপর অনুশীলনগুলো প্র্যাকটিস করতে হয় বেশি বেশি করে, অর্থাৎ বেশি বেশি তামরিন করতে হবে। তো প্রথমেই এক নম্বর উদাহরণ, নাসার আল্লাহু রাসূলাহু, আল্লাহ সাহায্য করেছেন রাসূলাহু, তার রাসূলকে। নাসার ফেল লাফজে আল্লাহ হচ্ছে ফাইল, তার আলামত পেশ রাসূলাহু, এটা হচ্ছে মুজাব মুজাব আলাইহি মিলে মাফউলে বিহি, এটাই রাসূলাহুটাই মাফউলে বিহি। নাসার আল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন, কে সাহায্য করেছেন, আল্লাহ সাহায্য করেছেন, অর্থাৎ নাসারা এই ফেলটা আল্লাহ শব্দের সাথেই, এই লব্জের সাথেই এটা প্রকাশ পেয়েছে। কিন্তু কাকে সাহায্য করেছেন এই প্রশ্নটা থেকে যায়, তো রাসূলাহু এটা হচ্ছে মাফউলে বিহি, অর্থাৎ নাসরার সাহায্যটা ওয়াকে হয়েছে, পতিত হয়েছে রাসূলাহুর, সংগঠিত হয়েছে রাসূলাহু তার রাসূলের উপরে, যে আল্লাহ সাহায্য করেছেন কাকে, তার রাসূলকে। ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। ইকরা হাদাল কিতাবা, তুমি পড়ো, ইকরার মধ্যে আনতা ফাইল আছে, ইকরা ফেল মাল ফাইল, হাদ আল কিতাবা ইসমে ইশারা মুশারা ইলাইহি মিলে এখানে মাফউলে বিহি, ইকরা হাদ আল কিতাবা, তুমি এই কিতাব পড়ো। তো ইকরা ফেল হাদা ইসমে ইশারা আল কিতাবা হচ্ছে মাফউলে বিহি, এখানে হাদা ইসমে ইশারা মুশারা ইলাইহি মিলে, হাদা ইসমে ইশারা আল কিতাবা মুশারা ইলাইহি মিলে হচ্ছে মাফউলে বিহি। ইকরা হাদ আল কিতাবা, তুমি পড়ো, কি পড়ো, এই কিতাবটা পড়ো, হাদ আল কিতাবা, অর্থাৎ ইকরা এই ফেলটা ওয়াকে হয়েছে, আপতিত হয়েছে হাদ আল কিতাবার উপরে। আশকুরুকা, আশকুরুকা, আশকুরুর মধ্যে আনা আছে যে আমি তোমার শুক্রিয়া আদায় করব বা করছি। তো আশকুরুকা, আশকুরু ফেল মাল ফাইল আছে, আনা ফাইল, আর কা হচ্ছে এখানে কা জমিরটা, এখানে মাফুল, আর কা যেহেতু এটা জমির যেটা মাবনি, এই কারণে এটা কোনো আলামত গ্রহণ করেনি, এটা হালতে নসবে আছে কিন্তু কোনো আলামত গ্রহণ করেনি মাবনি হওয়ার কারণে। তা আল্লামতা লগতাল আরবিয়াদা, তুমি আরবি ভাষা শিখেছো। এখানে তা আল্লামতা হচ্ছে ফেল মাল ফাইল আছে, আন্তা ফাইল আছে, আর আল লগতাল আরবিয়াদা সিফাত মাসুফ মিলে, সিফাত এবং মাসুফ, আল লগতা হচ্ছে মাসুফ, আল আরবিয়াদা সিফাত, সিফাত মাসুফ মিলে এখানে তারা হচ্ছে মাফুলে বিহি। তাহলে ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া, এই গেল প্রথম ভাগের উদাহরণ যেখানে ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। এরপরে আমরা আসি দ্বিতীয় ভাগে। তো এখানে একটা জিনিস খেয়াল করি প্রথম ভাগে, সেটা হচ্ছে মাফুল, প্রথমে ফেল আছে তারপরে ফাইল তারপরে মাফুলে বিহি, এইটা একটা মানে যেটা মূল তরতিব, সেটা হচ্ছে প্রথমে ফেল থাকবে তারপরে মাফুল ফাইল থাকবে তারপরে মাফুলে বিহি থাকবে। তো এখন আমরা বিশেষ কিছু ক্ষেত্র দেখি যেখানে ফেইলকে আগে নিয়ে আসা হয়েছে, মাফুলে বিহিকে আগে নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখি, আর ফেইল আগে নিয়ে আসার বিষয় ব্যাপারও পরে আসবে। তো নাসারা খালিদান শাহিদুন, তো নাসারা খালিদান শাহিদুন, এখানে খালিদান এটা কিন্তু মাফুল, সাহায্য করেছে শাহেদ কাকে, খালেদকে, শাহিদুনটা হচ্ছে ফেইল, নাসারা শাহিদুনটা হচ্ছে ফাইল, নাসারা হচ্ছে ফেল, শাহিদুনটা হচ্ছে ফাইল, যেটার আলামত ফাইল হচ্ছে মারফু হয়,
যার আলামতে রফা হচ্ছে পেশ। তো নাসারা শাহিদুন খালিদান, তরতিব খালিদান পরে হওয়ার কথা ছিল কিন্তু খালিদানকে আগে নিয়ে আসা হয়েছে, মাঝখানে নিয়ে আসা হয়েছে, কারণ খালিদানকে জবর দ্বারাই বোঝা যাচ্ছে যে এটা মাফুল, মাফুল চিহ্নিত করা যাচ্ছে, যেন মাফুলকে ফাইলের আগে নিয়ে আসলে সমস্যা নেই, নিয়ে আসা যাবে। এরপরে ইয়াংসুরু ঈশা লাইলা, তো এখানে ইয়াংসুরু ঈশা লাইলা, ঈশা ঈশা তিনি লাইলাকে সাহায্য করেন বা করছেন করবেন। তো ইয়াংসুরু এটা ফেলে মুদারে, যেটা ওয়াহেদ মুজাক্কার গায়েব, তো এটা ওয়াহেদ মুজাক্কার, মুজাক্কার দেখে চেনা যাচ্ছে যে এখানে ফাইলটা হচ্ছে ঈশা, লাইলা নয়, ফাইলটা হচ্ছে ঈশা। এরপরে আকালাল, আকালাল কামমিশ্র ইয়াহিয়া, তো এইখানে আকালা, আকালার পরে কামমিশ্র, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মাফুল, আর ইয়াহিয়া এটা হচ্ছে পরবর্তী থাকার পর এটা ফাইল। তো যদি মাফুলকে চেনা যায় তাহলে মাফুলকে ফাইলের আগে নিয়ে আসা যাবে। এরপরে তৃতীয় উদাহরণ আমরা লক্ষ্য করি, তো এখানে যদি ইয়াংসুরু ঈশা লাইলা হয় তাহলে সেখানে ঈশা এটা হচ্ছে মাফুল হয়, আর ঈশা হচ্ছে ফাইল হয়, কিন্তু যদি তাংসুরু ঈশা লাইলা হয় তাহলে এখানে তাংসুরু এটা তানিস, অর্থাৎ এটা মুস, এটা মুয়ান্নাস দ্বারাই বোঝা যাবে যে ঈশা ফাইল নয় বরং ফাইল হচ্ছে লাইলা। তো এই ক্ষেত্রে এটা তাংসুরু হওয়ার কথা, তাংসুরু ঈশা লাইলা, লাইলা ঈশাকে, ঈশাকে সাহায্য করে বা সাহায্য করবে। তো লাইলা এটা পরে থাকার পরও এটা ফাইল বোঝা যাচ্ছে তাংসুরু এই মুসান্না দ্বারা, মুজাক্কার মুয়ান্নাস দ্বারা, এই মুয়ান্নাস দ্বারা বোঝা যাচ্ছে। তৃতীয় উদাহরণ দাআ মুসা ঈশা, দাআ মুসা ঈশা, এখানে দাআ মানে সে ডাকলো, দাআ মানে আহ্বান করলো, মুসা, মুসা আহ্বান করলো ঈশা, ঈশাকে। তো এখানে দাআ এটা মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার, তো সেক্ষেত্রে মুসা এবং ঈশা দুইটার মধ্যে কে ফাইল এখানে বোঝার কোনো উপায় নাই, এই জন্য এখানে তরতিব আগে পিছিয়ে করা যাবে না, বরং ফাইলকে মাঝেই রাখা লাগে, শুরু মানে ফেলের পরেই রাখা লাগবে। তো আমরা মুসাকে ফাইল হিসেবে ধরবো, দাআ মুসা ঈশা, মুসা ঈশাকে দাওয়াত দিয়েছে, আহ্বান করেছে। সাকারাত লাইলা সালমা, এখানে একই সাকারাত এটা ওয়াহেদ মুয়ান্নাস, লাইলা সালমা দুটোই মুয়ান্নাস, তো এখানেও মাঝখানেটাকে দুইটার মধ্যে কে আসলে ফাইল আর মাহফুল সরাসরি বোঝার কোনো উপায় নাই, তো আমরা তরতিব অনুসারে সাকারাত লাইলা সালমা, লাইলাকে ফাইল ধরবো আর সালমাকে মাহফুল ধরবো। এরপরের উদাহরণ নাসারানি রাশিদুন, নাসারানি রাশিদুন, এইখানে নাসারা ফেল আর নি এটা জমির, এটা জমিরে মুত্তাসিল, লে মানসুব, মানসুবে মুত্তাসিল, অর্থাৎ নাসারার সাথে লেগে আছে, এই জন্য মুত্তাসিল, আর এটা মানসুব কারণ এটা মাফুল হওয়ার কারণে, মাফুলে বিহি হওয়ার কারণে মানসুব। তো এখানে জমিরে মাফুলে, জমিরে মানসুবে মুত্তাসিল যেটা, সেটা অবশ্যই ফেলের সাথেই থাকে, এই কারণে এটা রাশিদুনটা মাফুলের পরে চলে গেছে। এই ক্ষেত্রে জমিরে মারফুয়ে, জমিরে মানফুয়ে মুত্তাসিল যেটা ফেলের সাথেই থাকবে এবং সেক্ষেত্রে মাফুলটা ফেলের, ফাইলের আগে আসবে। তো নাসারানি শাহিদুন রাশিদুন, আমাকে রশিদ সাহায্য করেছে। একইভাবে ইয়াদউকা মাজিদুন, এখানে কা হচ্ছে মাফুলে বিহি, ইয়াদউকা মাজিদুন, তো মাফুলে বিহি জমিরে মানসুবে মুত্তাসিল হওয়ার কারণে এইটা ফাইলের সাথেই থাকবে, ফেলের সাথেই থাকবে এবং ফাইল থাকবে পরে। তো ইয়াদউকা মাজিদুন, মাজেদ তোমাকে আহ্বান করছে। খালিদান নাসারা রাশিদুন, এখানে খালিদান, এখানে শুরুতেই মাফুলটাকে নিয়ে আসা হয়েছে খালিদান, এবং এটা মাফুল, এটা হচ্ছে মাফুল, মাফুলে মুকদ্দাম হয়ে গেছে এটা। তো নাসারা রাশিদুন এটা ফেলেরও আগে চলে আসছে, ফেলের আগে কখন চলে আসে মাফুল, মাফুল ফেলের উপরে আসে যে যদি বলা হতো নাসারা রাশিদুন খালিদান, রশেদ খালিদকে সাহায্য করেছে, সেক্ষেত্রে রশেদ খালিদকে সহ আরও অনেককেই সাহায্য করেছে এরকম আসতে পারতো, কিন্তু এটা শুধুমাত্র যে খালিদকেই সাহায্য করেছে এটা বোঝানোর জন্য ফেলেরও আগে নিয়ে আসা হয় মাফুলকে। তো খালিদান নাসারা রাশিদুন, রশেদ খালেদকেই শুধুমাত্র সাহায্য করেছে।
ইয়াকা নাবুদু, এখানেও একই নাবুদু ফেল মাল ফাইল আছে, নাহনু হচ্ছে ফাইল, আমরা ইবাদত করি। ইয়াকা এই মাহফুলটাকে আগে নিয়ে আসা হয়েছে যে তোমারই শুধুমাত্র ইবাদত করি, শুধুমাত্র, এটাকে হাসির বলা হয়। হাসির মানে হচ্ছে শুধুমাত্র বোঝানোর জন্য, যে অন্য কারো ইবাদত করি না। ইয়াকা নাবুদু, শুধুমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধুমাত্র তোমাকে, তোমার কাছে সাহায্য চাই, তোমারই সাহায্য প্রার্থনা করি। তো মাহফুলকে কখন আগে নিয়ে আসা হয়? ফেলেরও আগে নিয়ে আসা হয় যখন সেটা শুধুমাত্র ওই একজন, একটা মাহফুলের উপরই ফেলটা ওয়াকিল হয়, সেক্ষেত্রে ফেলটা আবদ্ধিত হয় সেক্ষেত্রে, এবং অন্য আর কারো উপরে আবদ্ধিত হয়নি বোঝানোর জন্য। যেমন শুধু খালেদকেই রশেদ সাহায্য করেছে, শুধু তোমারই আমরা ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এরপরে ফেলকেই উজ্জ্ব রেখে শুধুমাত্র ফাইল, শুধুমাত্র মাহফুলকে নিয়ে আসা হয় ফেল ফাইলকে উজ্জ্ব রেখে। যেমন বলা হলো আত্তরিক ও আত্তরিক, অর্থাৎ এটা হচ্ছে তাহাজির, তাহাজিরের ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে তোমার সতর্কতার সাথে রাস্তায় চলো, এই ক্ষেত্রে আসছে। তো শুরুতে আসলে মূলত ছিল ইত্তাকুত তরিক, ইত্তাকুত তরিক, ফেল ফাইলকে এখানে হজব করা হয়েছে দিয়ে শুধু আত্তরিক আত্তরিক, এটা তাহাজির, সাবধানতার জন্য আসছে। তো এটাকে আসলে বলা হয়, আমরা পরে আলোচনায় গেলে পাবো, এইটাকে বলা হয় হচ্ছে তাহাজির বলে এটাকে। আর আরেকটা আছে ইস্তেগাসা, এই তাহাজির এবং ইস্তেগাসা, আহ্বান, প্রার্থনা করা, সাহায্য প্রার্থনা করা, চিৎকার করে সাহায্য প্রার্থনা করা, এই সমস্ত ক্ষেত্রে ফাইলকে, ফেলকে মাহজুব করা হয়। একইভাবে আল হাইয়াত আল হাইয়াতা, অর্থাৎ ইত্তাকুল হাইয়াতা ইত্তাকুল হাইয়াতা, আল জিদার আল জিদারা ইত্তাকুল জিদারা ইত্তাকুল জিদারা, এগুলো সব মাহফুলে বিহি, এর শুরুতে ফেল এবং ফাইল উজ্জ আছে। একইভাবে আন নাজদাতা আন নাজদাতা, আল আমানা আল আমানা, অর্থাৎ এখানে আতলবুল আমানাতা আতলবুল আমানাতা, আতলবুল নাজদাতা আতলবুল নাজদাতা, এটা শুরুতে আছে। আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি, আমানত চাচ্ছি, আমার তালাশ করছি, আতলবুত্ত আমা আতলবুত্ত আমা, খাদ্য তোমাদের কাছে আমি চাচ্ছি। তো এই দুই ক্ষেত্রে সরাসরি মাহফুলে বিহি আসে, কিন্তু সেক্ষেত্রে ফেল এবং ফাইলটা মাহজুব থাকে, অনুজ্জ্ব থাকে। তো আমরা এই উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করলাম, এইবার আমরা আলোচনাটা পড়ি, তাহলে বিষয়গুলো বুঝে আসবে ইনশাল্লাহ। ইতিপূর্বে ফাইল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এর আগে ফাইল সম্পর্কে আলোচনা হয়েছে। সুতরাং আশা করি যে কোনো বাক্যে সহজেই তুমি ফাইল চিহ্নিত করতে পারবে ইনশাল্লাহ। যেমন নাসরাল্লাহু রাসূলাহু বাক্যে নাসর শব্দটি হচ্ছে ফেল, নাসর এটা ফেল, নাসর ইয়ানসুরু ফেল, এবং আল্লাহ শব্দটি অর্থাৎ লব্জে আল্লাহ তার ফাইল, কারণ সাহায্য করার কাজটা কে করেছে, এটা হচ্ছে যে আল্লাহ তাআলা। তো এ কথা সহজে তুমি বুঝতে পারছো, কিন্তু নাহু এর পরিভাষায় রাসূলহু, এখানে রাসূলাহু হয়ে গেছে, নাসরাল্লাহু রাসূলাহু এখানে ব্যবহারের ক্ষেত্রে রাসূলাহু হয়েছে, এই অংশটির নাম কি, সে কথা এবার আমরা আলোচনা করব যে রাসূলাহু এটার নামটা কি। তো যদি বলা হয় নাসরাল্লাহু, তাহলে শুধু এতটুকু বোঝা গেল যে সাহায্য করার কাজটি অস্তিত্ব লাভ করেছে এবং আল্লাহর সাথে অস্তিত্ব লাভ করেছে, সাহায্য করার কাজটা, কাজটা অস্তিত্ব লাভ করেছে, সাহায্য করার কাজটা, এবং কার সাথে, আল্লাহর সাথে, যে আল্লাহ সাহায্য করেছেন। কিন্তু আল্লাহ কাকে সাহায্য করেছেন, অর্থাৎ ফাইলের ফেলটি কার উপর ওয়াকে হয়েছে, আপতিত হয়েছে, পতিত হয়েছে, সেটা কিন্তু জানা গেল না। যদি বলে নাসরাল্লাহু রাসূলাহু, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে আল্লাহ কাকে সাহায্য করেছেন, অর্থাৎ ফাইল এর ফেলটি কার উপর ওয়াকে হয়েছে, কার উপরে আপতিত হয়েছে, সংগঠিত হয়েছে, এইটা কিন্তু আমরা, কার উপর সংগঠিত হয়েছে, ওয়াকে মানুষের সংগঠিত হওয়া, কার উপরে সংগঠিত হয়েছে, এটা কিন্তু আমরা তখন ক্লিয়ার জানতে পারবো যে নাসরার কাজটা করেছেন আল্লাহ তাআলা, সাহায্য করেছেন, কিন্তু কার উপরে নাসরাটা সংগঠিত হয়েছে, রাসূলাহু, তার রাসূলের উপরে। তদ্রূপ যদি বলি ইকরা, তাহলে শুধু এতটুকু বোঝা যাবে যে তোমাকে পড়ার আদেশ করা হচ্ছে, অর্থাৎ ইকরা হচ্ছে ফেল আর আংতা হচ্ছে ফাইল, ইকরার মধ্যে আংতা ফাইল আছে, তোমাকে আদেশ করা হচ্ছে, আংতা এর সাথে ইকরা ফেলটি অস্তিত্ব লাভ করবে। কিন্তু কি পড়বে, অর্থাৎ ফাইলের ফেলটি কার উপর ওয়াকিং হবে, সে কথা বোঝা গেল না। কি পড়বে, কার উপরে পড়ার কাজটা ওয়াকে হবে, এটা কিন্তু বোঝা গেল না। তো যদি বলি ইকরা ইল কুরআনা, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে তুমি পড়বে, অর্থাৎ ফাইলের ফেলটি কার উপর ওয়াকে হবে, সেটা বোঝা গেল যে কি পড়বে, কোরআন পড়বে। আলোচ্য বাক্যের কোরআন অংশটি হচ্ছে মাহফুলে বিহি, অন্যান্য উদাহরণ সম্পর্কে একই কথা।
তো উপরে সমস্ত উদাহরণগুলো একই রকম, যে মাফুলে বিহি পরবর্তী, যার উপরে ফেলটা ওয়াকে হচ্ছে, আপতিত হচ্ছে, সংগঠিত হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে ফাইলের ফেলটি যার উপর ওয়াকে হয়, যার উপরে সংগঠিত হয়, তাকে মাফুলে বিহি বলে। মাফুলে বিহি কাকে বলা হয়? ফাইল এর ফেলটি যার উপরে ওয়াকে হয়, যার উপরে সংগঠিত হয়, তাকে মাফুলে বিহি বলে। তো মাফুলে বিহি যে সর্বদা মানসুব হবে সে কথা আশা করি তুমি নিজেই বুঝতে পেরেছো, যে মাফুলে বিহি সর্বদা কী হবে? মানসুব হবে, অর্থাৎ নসব বিশিষ্ট হবে। নসবের আলামত, সাধারণ আলামত হচ্ছে জবর, যেটাকে আমরা ফাতহা বলি, আর বিশেষ ক্ষেত্রে সেক্ষেত্রে পরিবর্তন হতে পারে। তবে হ্যাঁ, প্রথম ভাগের তৃতীয় উদাহরণে কা শব্দটি মাফুলে বিহি হলেও তাতে কিন্তু নসব হয়নি, কারণ সেখানে নসবের কোনো আলামত দেখা যাচ্ছে না, কা জমির। কেননা শব্দটি মাবনী, কা জমির, এটা কি মাবনী, জমিরগুলো সব মাবনী হয়, আর মাবনীতে কোনো ইরব বা পরিবর্তন হয় না, মাবনীর মধ্যে কোনো পরিবর্তন হয় না, সেটা ইরবের মাহাল নয়, লা মাহাল্লা ইরবাহ, বরং তার শেষ অবস্থা সর্বদা অপরিবর্তিত থাকে। মাবনী হওয়ার কারণে জমিরের শেষ অবস্থা সর্বদা অপরিবর্তিত থাকে। তবে এতটুকু বলতে পারো যে কা শব্দটি মাফুলে বিহি হওয়ার কারণে নসবের স্থানে আছে, সে নসবের স্থানে, নসবের হালতে আছে, কিন্তু নসবের কোনো আলামতই তার মধ্যে দেখা যায়নি। কিন্তু মাবনী হওয়ার কারণে নসব গ্রহণ করেনি, নসবের কোনো আলামত গ্রহণ করেনি। এবার দ্বিতীয় ভাগের উদাহরণগুলো সম্পর্কে আলোচনা করা যাক। এ কথা তো তুমি জানো যে জুমলাতুল ফেলিয়াতে প্রথম স্থান হলো ফেইল। তো দ্বিতীয় ভাগগুলো আমরা খেয়াল করি, জুমলাতুল ফেলিয়ার আসল হওয়ার কথা ছিল কি, প্রথম ভাগে ফেল থাকবে আর দ্বিতীয় স্থানে থাকবে ফাইল, এরপরে মাফুল থাকবে। তো ফাইল কখনো ফেলের আগে হতে পারে না। আচ্ছা, বাক্যের মধ্যে মাফুলে বিহির স্থানটি কোথায় বলতে পারো? ফাইল থাকবে, তার আগে থাকবে, প্রথমে ফাইল ফেল থাকবে, তারপরে ফাইল থাকবে, তাহলে মাফুলে বিহি কোথায় থাকবে? হ্যাঁ, ফেল ও ফাইলের পরে তৃতীয় স্থানটি হলো মাফুলে বিহির। মাফুলে বিহির স্থান ফেল ফাইলের পরে, এটা সাধারণ অবস্থায়, অর্থাৎ ফেল ফাইল মাফুলে বিহি, এই হলো সঠিক অবস্থান। যেমন নাসারা খালিদুন শাহিদান, এটা হচ্ছে সঠিক অবস্থান, অর্থাৎ খালেদ রাশেদ শাহেদকে সাহায্য করেছে। দ্বিতীয় ভাগের প্রথম উদাহরণটি দেখো, এখানে মাফুলে বিহি এর সঠিক অবস্থান রক্ষিত হয়নি, অর্থাৎ সেটা ফাইলের আগে চলে এসেছে। দ্বিতীয় ভাগের প্রথম উদাহরণে ফাইলের আগে চলে আসছে, যেমন নাসারা খালিদান শাহিদান, খালিদান এটা আগে চলে আসছে, মাফুলে বিহিটা ফাইলেরও আগে চলে আসছে। কিন্তু প্রথম বাক্যে প্রকাশিত ইরবের কারণে সহজেই আমরা ফাইল এবং মাফুলে বিহি চিনতে পারি। প্রকাশিত যে ইরব, অর্থাৎ রশিদান আছে এখানে, তো এই জন্য আমরা, ইয়া শাহিদান আছে, শাহিদান থাকার কারণে আমরা প্রকাশ্য ইরব নসব দেখতে পা, নসবের আলামত দেখতে পাচ্ছি ফাতহা, এই জন্যে চিনতে পারি যে কোনটা ফাইল কোনটা মাফুল। দ্বিতীয় বাক্যে ইরব অপ্রকাশিত থাকলেও ফেইলের তানিদ দ্বারা সহজেই ফাইল ও মাফুল বোঝা যায়। তানিদ দ্বারা, তানিদ অর্থাৎ মুসান্না, মুজাক্কার মুয়ান্নাস, মুয়ান্নাস দ্বারা, স্ত্রীবাচক দ্বারা আমরা সহজেই বুঝতে পারতেছি যে ওখানে কে আসলে মাফুলে বিহীন। স্থান পরিবর্তনের কারণে চিন্তা অসুবিধা হচ্ছে না। কিন্তু তৃতীয় ভাগের বাক্যগুলি দেখো, এখানে ইরবের সাহায্যে কিংবা অন্য কোনোভাবে ফাইল ও মাফুলে বিহি চিহ্নিত করার কোনো উপায় নেই। তৃতীয় ভাগ যেখানে ছিল, যেমন নাসরা, যেমন দা মুসা ঈসা, এখানে কোনোই উপায় নাই, আসলে কোনোভাবেই বোঝার উপায় নাই, কারণ দা ও মুজাক্কার, পরবর্তী ঈসা মুসা দুটাই মুজাক্কার, এবং কোনো আলামতও দেখা যাচ্ছে না তাদের মধ্যে, কারণ তারা আলামত গ্রহণ করেনি। শব্দ দুটির যে কোনোটি ফাইল বা মাফুলে বিহি হতে পারে, সুতরাং এখানে মাফুলে বিহি এর নিজস্ব অবস্থান পরিবর্তন করা উচিত নয়। মাফুলে বিহিকে সবসময় তিন নম্বর অবস্থানে এক্ষেত্রে রাখতে হবে। মোট কথা, আলামতের সাহায্যে চিন্তা অসুবিধা না হলে মাফুলে বিহিকে ফাইলের অগ্রবর্তী করা যাবে। যদি আলামতের দ্বারা চিন্তা অসুবিধা না হয় সেই ক্ষেত্রে ফাইলের পূর্বে মাফুলে বিহিকে নিয়ে আসা যাবে, কিন্তু চিন্তা অসুবিধা হলে ফাইল ও মাফুলে বিহিকে নিজ নিজ অবস্থানেই রাখা আবশ্যক, অর্থাৎ ফাইলকে দ্বিতীয় অবস্থানে, মাফুলে বিহিকে তৃতীয় অবস্থানে। এবার চতুর্থ ভাগের উদাহরণগুলো দেখো, এখানে প্রতিটি মাফুলে বিহিকেই বাধ্যতামূলকভাবে ফাইলের উপর মুকাদ্দাম করা হয়েছে, বাধ্যতামূলকভাবে ফাইলের উপরে সেগুলো মুকাদ্দাম করা হয়েছে, কারণ ওগুলো ছিল কি, জমিরে মানসুবে মুত্তাসিল, জমির ছিল। কেননা প্রতিটি মাফুলে বিহি হচ্ছে
জমিরে মানসুবে মুত্তাসিল প্রত্যেকটাই। আর এগুলো ফেলের সাথে সংলগ্ন থাকা আবশ্যক, এগুলো অবশ্যই মুত্তাসিল মানে ফেলের সাথে থাকবে। সুতরাং আমরা বলতে পারি যে জমিরে মানসুবে মুত্তাসিল যদি মাফুলে বিহি হয় তাহলে বাধ্যতামূলকভাবে ফাইলের উপর মোকাদ্দম হবে এবং ফেলের সাথে সংলগ্ন হবে তখন বাধ্যতামূলকভাবে। যেমন উদাহরণটা আমরা লক্ষ্য করি, উদাহরণটা হচ্ছে নাসার নি, এই যে নি আসছে এখানে ইয়াদু কা, এটা তো ফেলের সাথেই থাকবে, এটা জমিরে মানসুবে মুত্তাসিল হওয়ার কারণে এটা সবসময় থাকবে সাথে, এই জন্য অবশ্যই এটা ফেলের আগে ফাইলের আগে আসবে। আবার দেখো শেষ দুটি বাক্যে মাফুলে বিহি খোদ ফেলের উপরই মোকাদ্দম হয়েছে, মানে এটা ফেলেরও আগে চলে আসছে, যেমন ইয়া কানা আবুদু এরকম। এবং অর্থের মধ্যে একটা নতুনত্ব এসেছে, কেননা নাসারা রওয়াশিদুন খালিদান বললে বোঝা গেল যে রাশেদ খালেদকে সাহায্য করেছে আর কাউকে সাহায্য করেনি, খালেদকে সাহায্য করেছে আর শুধু খালেদকেই না অন্যকেও সাহায্য করেছে তা কিন্তু জানা গেল না। আসলে এখানে শুধু খালেদকে নয় বরং খালেদকে সাহায্য করেছে এটা জানা গেল, কিন্তু খালেদকে ছাড়া আর কাউকে সাহায্য করেছে কিনা তা কিন্তু জানা গেল না। কিন্তু খালিদান নাসারা রওয়াশিদুন অর্থাৎ খালিদান মাফুলে বিয়েকে মোকাদ্দম করার কারণে, ফেইলেরও মোকাদ্দম করার কারণে এ কথা বোঝা গেল যে রাশেদ খালেদকেই শুধু সাহায্য করেছে, অন্য কাউকে সাহায্য করেনি। অর্থাৎ রাশেদের সাহায্য করাটা খালেদের মধ্যে সীমাবদ্ধ, এই ধরনের সীমাবদ্ধ করাকে হাসর বলে। তাহলে আমরা বলতে পারি যে ফাইলের ফেইলকে মাফুল এর মাঝে সীমাবদ্ধ বা হাসর করতে হলে মাফুলকে ফেইলের উপর মুকাদ্দাম করা আবশ্যক, যেমন খালিদান নাসর রশিদুন ইয়া খান আবুদু ওয়া ইয়া খান আস্তাইন। এবার পঞ্চম ভাগের প্রথম উদাহরণ লক্ষ্য করো, এগুলোর উদ্দেশ্য হলো মুখাতেবকে পথের বিপদ, সাপের বিপদ ও দেয়ালের বিপদ সম্পর্কে হুঁশিয়ার করা, এভাবে কিছুর বিপদ থেকে সতর্ক করাকে নাহুয়ের পরিভাষায় তাহদির বলে, যেমন ইত্তাকের তরিকা এরকম। আর দ্বিতীয় ভাগের উদাহরণগুলোর উদ্দেশ্য হচ্ছে কিছুর জন্য ফরিয়াদ করা, নাহুয়ের পরিভাষায় এটাকে ইস্তেগাসা বলে, যেমন আতলুবুত তো আমা। বাক্যগুলো মূলত এরকম ছিল, ইত্তাকোত্তরিকা, এখানে ইত্তাকের তরিকা একজনকে যদি বলি, আর অনেকজনকে বলি ইত্তাকোত্তরিকা। তো এবং আরগুলো আর দ্বিতীয় ভাগেরগুলো ছিল আতলুবুল আমানা। তো আলোচ্য শব্দগুলো হচ্ছে উজ্জ ফেইলের মাফুলে বিহি। তাহলে আমরা বলতে পারি যে তাহদির ও ইস্তেগাসা এর ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে তাহাদির মানে হচ্ছে যে হুঁশিয়ার করা, সতর্ক করা, আর ইস্তেগাসা মানে হচ্ছে ফরিয়াদ করা এবং তাহাজির ফরিয়াদ করা এবং সতর্ক করা, এই দুটার ক্ষেত্রে হুঁশিয়ারি করা, এই দুটার ক্ষেত্রে মাফুলে বিহি এর ফেইলকে উজ্জ রাখা আবশ্যক। তো আমরা এবার মূল কথায় আসি। মূল কথা হচ্ছে যেটা আমরা বুঝলাম এই পর্যন্ত, এক নম্বর, যে ইসমে মানসুব এর উপর ফাইল এর ফেইলটি ওয়াকে বা সংগঠিত হয় তাকে মাফুলে বিহি বলে। যে ইসমে মানসুব, যে ইসিমটা মানসুব অবস্থায়, মানসুব হালতে আছে, নসব হালতে আছে, সে নিজে মানসুব, তো এর উপর ফাইলের ফেইলটি ওয়াকে হয়, সংগঠিত হয়, তাকে মাফুলে বিহি বলে। মাফুলে বিহি এর মূল অবস্থান হলো ফাইলের পরে তৃতীয় অবস্থানে, তবে সেটা জমির হলে ফেইল এর সাথে সংলগ্ন থাকা আবশ্যক। জমির হলে আবার জমিরে মারফে মানসুবে মুত্তাসিল হলে ফেইল সাথে সংলগ্ন থাকা আবশ্যক। যদি আলামতের মাধ্যমে চিন্তা অসুবিধা না হয় তাহলে মাফুলে বিহিকে ফাইলের উপর মুকাদ্দম করা যায়, এটা যাবে, কিন্তু আলামতের দ্বারা চিন্তা যদি না পাওয়া যায়। চার নাম্বার, যদি আলামতের মাধ্যমে ফাইল ও মাফুলে বিহিকে চেনা সম্ভব না হয় তাহলে মাফুলে বিহিকে ফাইলের উপর মুকাদ্দম করা বৈধ নয়, মাফুলে বিহিকে স্বয়ং ফেইলের উপর মুকাদ্দম করলে হাসরের অর্থ দেয়, তখন মুকাদ্দম করা বৈধ নয়। তবে মাফুলে বিহিকে স্বয়ং যদি ফেইলের উপর মুকাদ্দম করা হয় তাহলে হাসরের অর্থ দেয়, অর্থাৎ এ কথা বোঝায় যে ফাইলের ফেইলটি মাফুলে বিহির মাঝেই সীমাবদ্ধ, আর কারো উপরে সংগঠিত হয়নি। পাঁচ নম্বর, তাহজির এবং ইস্তেগাসা, সতর্কতা এবং ফরিয়াদের ক্ষেত্রে মাফুলে বিহির ফেইলকে হাজব করা আবশ্যক। এই পর্যন্ত আমরা বিষয়গুলো পরিষ্কার বুঝতে পারলাম। এখন যদি এটা নিয়ে বেশি বেশি অনুশীলন তামরিন করা হয় তাহলে এই বিষয়গুলো আয়ত্তে আসবে। আসলে আয়ত্তে আসার জন্য তামরিন করার কোনো বিকল্প নাই, আর আরেকজনকে বিষয়গুলো শোনাতে হবে যে ঠিক মতো তামরিনের মধ্যে ঠিক মতো এই বিষয়গুলো বুঝতে পারতেছি কিনা, এটা অবশ্যই যাচাই বাছাই করতে হবে কারো কাছে। তো আসলে একা একা এগুলো বোঝা যাবে, কিন্তু
প্রয়োগের মধ্যে ভুল হতে পারে, তা আমরা বুঝে অবশ্যই এগুলো প্র্যাকটিস করে আবার কারোর সাথে এগুলো যাচাই করব, কোনো মহাকিক কারোর সাথে, জানাওয়ালার সাথে আমরা এগুলো যাচাই করব, তাহলে আমাদের শেখাটা পরিপূর্ণ হবে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।